তুমি গরুর বেকার ছাগলের খবর তুমি কহাবা না, বুঝিনি আমি। আচ্ছা চিন্তা করো না, তুমি রান্না বাড়ি করো, আমি যাইয়া মনে করো গরু যা পারি কিনে নিয়ে আইতাছি। আমি গরু কিনি গরুর পাইকার, কে আছে নিয়ে নেই যে ফেরত দেয় না, ওই মহিলা কে গোপালের দুঃখ আছে, ফেরত গোপালের দুঃখ আছে, ও পাইকার হল কোনো দুঃখ না। গরু কিনলি মারে পাইকার করে কি দালাল কয়? আমরা তো কই মাঝে মাঝে মনে কই, আমরা কোনো কোনো মাঝে এই সব আপনারা এত রাগারাগি করেন না তো? এর গরু এটা দাম কইলাইছি, তোমরা এটা কথা কবে না? আমার কথা বলনা। আচ্ছা কত কইছে? 25000 25000 টাকা পুরো দাম হবার নাই। আমি 42000 টাকা দিব গরু দিবে ভাই, 42000 টাকা দিলে 40000 টাকা দিয়ে আর যদি আর বেশি আর বেশি দে। দৃষ্টি এনা আছে তুমি প্রত্যেক বছরই যাও গরু কিনবার লিগে, ভালো মানুষ গরু কিনো, যেটা 50000 টাকা দামের গরু তুমি সেটা 80000 টাকা দিয়ে কিনে নিয়ে আসো, যেটা 80000 টাকা দামের গরু সেটা তুমি 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসো। এই তো চলছে, এই তো তুমি আমার গরুর ব্যাপারে স্বামী। তোর কাছে তো তোর ডাক দিলাম ঘরে থেকে, যা হই বই আমার লিগে দোয়া করে দে, আমি গরু কিনবে নিয়ে গেছি শালি, এই পুরান খোল তুই জানে আরে গোসর গোসর করে আলাপ মনে দিছে মরে ঘরে বাকের ছাড়া দিয়ে দাও তোমার দিছে আরে। এই দেই তো তোমার মতো ব্যাপারী গো সমস্যা, উচিত কথা কইলেই মন লাইসা পিটের মধ্যে বসাই আমার গরু না ঘুরে দেখা। এটা তুমি কি করলা? কি করবো না কি বাজারে যাও, আমার গরু ঘুরে দাও, তুমি তো হেমাগরা ঘরে ধরে আমার ঘুরান্ডা দিলে, গরুটা তো বগির দিতে হন লাগে। আমি কি গরু? আমি গরু, আমার গরু মনে হয় মতো কথা বাদ দাও। গরু কিনা খাসির বাচ্চা বকে, আরে তুমি যে ব্যাগটা নিয়ে কোনে বেরিয়ে যাও, ছাগলের খোড়া তো চোখের মধ্যে কানা করে হালাম একবার, উনি যাবো না তো এটা কইলো আমার দোষ হয়ে গেছে। অবশ্যই তুমি জানো না তোমার বউ দুদিন পর পর কই যায়, বাগি দিলি বাচ্চা দেখবার ফ্যাক্টরি দিবি, মানে এটা বেচে আড়ে থেকে তোমার বিকাশে নিতে পারবো না, ছাগল দোয়া করার আমি তোমারই দোয়া করে দেয় শপিং করবার দেয়।
সেই রকম একটা ভালো হ্যান্ডসাম 90 বছরের পুরান নাকি চাও গা হ্যাঁ এই আর কাছে থেকে দুয়া নেওয়ার থেকে না নয় ভালো নো ওই জামার থুই গেল গা যাও গা তুমি এই রাস্তা যাবে আমি ওই রাস্তা যাব তোমার মতো বানজাল লাগানো যাইতেছ না তুমি গরুর বাইকার ঠিক আছে খাসির বাইকার তো না খাসির উপরে নিগা লাগছে খাসি কিনে নে আচ্ছা পিছে থেকে যাবে ডাক যাও তুমি এখন দাম কও কত চান 21000 দাও হ্যাঁ 21000 13500 দিমু এই জন্য কইছি তুমি গরুর বাইকার ছাগলের খবর তুমি কোহাবা না তোমার নাগাল মাসি কইছি তো হাসি কিনা হবা না চার ঠেঙ্গা কিনো খাই আট দিয়া লাগে না মকা হিনে গরু কিনবো হালা তোমার নাগাল কাস্টমার কাছে হাসি কিনো লাগবো না ওরে অনেক গেলি আমাকে জাতি হইলো দালালে চিন্তা করো না তুমি রান্না বাড়ি করো আমি যাইয়া মনে করো গরু যা পারি কিনে নিয়ে আইতাছি আর একটা কাজ করো শাড়ির মধ্যে কুড়া বুসি ভালো করে মিশ করে রাখো যেটি বুসি আছে না ওটি মিশ করে রাখো গেলাম আমি আচ্ছা দেরি করো না হন্দা রাখতে বাড়ি ফিরো আর কি করো ঈদের বাজার করে নিয়ে এসো সিমেন্ট চেনি নিয়ে এসো শ্যামাই আনুন রাখবো চেনি আনুন রাখবো পোলাহান আনুন রাখবো তারপরে কিসমিস আনুন রাখবো সব আনমুনি তাজপাতা আনমুনি কিসের পোলাহান নিয়ে বা পোলাও নিয়ে বা ওলা সাই ওই তো বুঝো না এই যে পাইকারি কথা তুমি বুঝবা না গেলাম বুঝি বুঝো না এই তিরে বসো তো সুবিধা করতেছি তোমার ভাষা আমি বুঝবো না যাই দেখা শোনা যাইও তুমি কলে দাও বেলা বাজে মানে সময় 10টা তুমি এখানে আড়ে দিতে চাও ওই ভাই তুমি আরে হ আড়ে গেতেছি আমার গুরুটা আছে দেখে যাবো কি আরে মানুষ আইতেছে না তাই নাকি আরো বেলা হলে যাবো হবে 10টা বাজে গরুর খাওয়াবো দাওয়াবো গরুর যাবার আমি তো আগে আইয়া পড়ছি আসলে ও তুমি তো আগে আইবো মন্দির আমার গরুটা দেখে যাই যদি পচায় পড়ে তুমি দাম করে কিনবো আর যদি পচায় না পড়ে তাহলে আড়ে দেই কিনবো ভাই বুঝছ নাই হ্যাঁ আহো দেখে দেই কসে আব্বা কোন সময় সেই গেছে ও না ও না খবর নাই এই যে গরুর বগলে আমি যাইতেই পারি না গেলে খালি আমারে মারতে আহে দুইটা রশি দিয়ে বান্ধা রাখছে আব্বা অন্তরে আয় না গরুর যে খাবার দিব কত বেলা হইছে আমার আর ভাল লাগে না সারাদিন আমি গরু নিয়ে পড়ে থাকবো সবকিছু আর কোনো কাজ কাম নাই রান্না বাড়ি সব করে রয়েছে গরু ভাল লাগে না এটা কি দালাল আব্বা আমল দল কথা কবার দেখা পাই না তাই না বোমা বুঝে নাই রাগ রে গেল আমার ছেলের বউ রাগ রে গেল আমি গরু কিনি গরুর পাইকা গরু কিনা ও হেডারে তো দালাল কয় আবার কয় ফালতু মহিলা মহিলা তরি গন গা হ্যাঁ থাপু দেখে তো পাইকা আচ্ছা এই এই যে এরা 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 ফাকা ফাকা কোন এমব দেখছ গরু দেখছি কি বাকি কো কি বাকি আমনের জিনিস আমনে দাম যাবে আমি কি জামো 1,20,000 টাকা আপা এর আপনি কি কোন কে বোমা 1,20,000 তারও বেশি হইবো দাম এইটা পরি পরি চাল লাগবে না আপনি এরকম কথা বলছেন এই গরু কিছু না হলো
তুমি দাম কত দিবে হেরাকো দাম মনে করতে 80,000 টাকা দাম দিব কেনা গরু কিনা কাম লাইফ নে কি 80,000 টাকা আমার গরু দিব না আমি দেখে 90,000 টাকা গরু দাম না না তুমি 5,000 টাকা কম দাও আমার না কি কর কয় লাখ কত মধ্যে থেকে 5,000 টাকা 1,20,000 চাইছি 15,000 দাও 15,000 15,000 দেড় লাখের নিচে গরু বেশ না হই 1,00,000 টাকা দাম সব বান্দার গরু দাম আমি তার কাছে অনুমতি নিব নাই আচ্ছা তুমি আর 5,000 টাকা কম আর একটারে বেশি দাম না নাকি দিবা দুইটা আনন গেল আব্বা ওই টাকা কল বাইর করতেছে আপনি কিন্তু আগে স্বীকার করেন না 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 আগে স্বীকার করতেছে আর 5,000 টাকা বাড়াবার কই নেই আচ্ছা আচ্ছা হুনন কাকু তাহলে আপনি দিলেন গুলো আমার আর 5,000 টাকা স্বীকার করেন না কাকু আবার 5,000 টাকা দেন আমি তো দামে আর সই কইছি অনিত দাম কই নেই যা বুঝছেন ই আমার পরিব পড়তে প্রতি বছরই গরু ছাগল কিনে যাও আগের তো আইডিয়া একটু গাই এলি আছে না তা আছে আমি তো কই নাই আমি কম কইছেন আর 5,000 টাকা দেন গরু নিয়ে কিন্তু লাভ করবেন অনেক আর 5,000 টাকা বেশি দেয়া যায় তো ভাই কো বড় হয় না লাভ অত কি দেয় বলদের গোটা বড় লাভ না হলো কি নিবেন কি লাগে রাখা যান গরু এ হলে একটা গরু তো 4,000 5,000 এইবে আবার তো একটা মধ্যে দেয়া দেয় 20,000 গেছে আর নাই না গেছে আচ্ছা দিন টিয়া দিন এই দেন গরুর দাম 1,00,000 দুই বুঝছেন আপনারা 2,000 টাকা বানাতে থেকে গেলাম শোন আর একটা কথা কইেন না যেহেতু বাইরেছি আরে গেলামি না মনে হয় বেলাও বেলাও হাত গেলে মেলে দিছি এলাকাটা ঘুরে ঘুরে চিনি ওই যে ওই পাড়া সকের একটা গাই গরু আছে আপনার যে শরীর নিয়ে যায় দুধ খায়েন আমি করি গরুর ব্যবসা আমি গিয়ে মহিলা গরু কিনে আমি গিয়ে দুধের ব্যবসা করে দেবো খায় একার নাই বেশি দিবার পেলাম তাও দিল না বেড়াই আমি কি বাবা দিব যে গরু পালতাছে গরুর বগলে যাহারি না আপনি নেন নিয়ে ধরে দেন আমি রানবার গেলাম যাও 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 দেখতেছি এবার এই গরুর বগলে যাহারাম কুরাও তো নাই কুরা নিয়ে গিয়ে আমি কি দালাল কি তুই গরু দালাল আমি গরুর পাইকার হুমুন দিব এই গরু দালাল না ভাইটা হারা দেব হুনছি আর গরুর পাইকার নাম আমি তো গরু দালাল বার গেছি যারা গরু মনে করে যারা কিনা বেচা করে ওনে তো যারা হাঙ্গামা বের করে তাই গরু দালাল কয় হালা দাড়ি কন্দা তুমি তো হাঙ্গামা বের করো কোয়ালা গরু কিনা আসছ হ্যাঁ কি দিতা দুই তিনটা কিনছি আর দালাল নাম তো পুরে লাই দাও আমি পেস কা দালাল বড় দালাল কয় দালাল কো না কি কবো আরে কাঁচা গরু গরু মুড়ি আনো গরু কিন যাও কিনছি হ্যাঁ কিনছি তিনটা কোয়ালা কিন যাও তিনটা কিনছি তিনটা কিন যাও কত গরু কিন যাও 1,00,000 2 1,00,000 5 1,00,000 তুমি গরুর ব্যবসা করতে চাও কত কি লাভ লস খাইছো এগুলি জানি দুই টাকা আল্লাহ কামাই করে দেয় তাতে আলার আমার পাশা তো আগে বাড়তে দেখো হালা হালা বেশি করে না গেলাম আজকাল
এই গরুটা যে ডাস্টবিনে ধরতে যাচ্ছ না মাটির মধ্যে তো রয়েছে, তুই তো হারাই দিবি না? খালি পয়সা বোঝা খাইবা আর মোড়া আবার কোন দিকে কাম করা লাগবে না, এই না খালি করবা না? আমার না তুই যে কোনো জায়গায় যাইতে হবে, তোমার যে শরীর এই শরীর জিনে যাই হেনে আমারে কয় তুমি কি পয়সা থাকবে না মহিলা যাইবে? মনের গর যা কি না নি বুঝছো কি ভালো মন্দ গরুর খিলার মধ্যে খালি খাইয়া মোড়া হইতেছে খালি না আমি কি মহিলা মাসে দালাল? একবার না মহিলার দালাল দেখো না রে ভাই, তুমি আমার প্রতিটা গরু অবর্তে করে কিনা আমরা কালা দালাল না? তুমিও যে কথা আমি একথা, তুমি হলো সোনা দালাল আর আমি হলো কালা সান দালাল। দালালই তো গরু কিনলি মারে পাইকার করে কি দালাল কয়? আমরা তো কই মাঝে মাঝে গরু যদি ওর কাছে কত পেছ আপনি শুনবো? আচ্ছা শুনলে না, আচ্ছা ঠিক আছে আমি দোকান গরু মাংনা দিব। আপনার কি গরু কিনবো খাইয়া কাম নাই? দালাল মাঝে সাথে মার খায় মার খায় জরিমানা নেই 30,000 আর বেশি দে। ও হ্যাঁ সে 10,000 চেয়ে বেশি দাম করছি কি? তারপর যদি গরু না দেন আপনি গরু পালন গা আমি আড়ে থেকে কিনবি। তুমি আড়ে থেকে কেন গা? এই জন্য দালাল দুধে গরু দশানো না কেনানো না কেনা দালাল যা ঘুষ নাই কেন দিব? হলেন ভাবি আপনার জামাই গরু বেচাবো না আপনার যে বাপ যেবা পল্লি মুড়ি না শেয়ার আছেন আপনার গরু দিতে পারেন তো গরু 1,00,000 টাকা দেড় লাখ দাম হইছে। আমার একটা কামলা আছে ওই যে সাধু ববল সাধুরে বানাই দিবো গরুর হের কাছে দিয়ে দিও। আচ্ছা ভাই আপনি টেনশন করেন না, দেখেন সাধু আচ্ছা যান দিয়ে দিব নে। আচ্ছা দালাল ঘুরে কামলা থাকে মেলা বলে ঠিক আছে ভাই আমি টাকা কোন নি আপনি যান। আচ্ছা কি আছে দিল তো সমানে তোর গো না রে মনে খাস দিল ওই দগরা মাছ টাকা দনে
30 30 30 পালোয়ান তুমি আমার কারণে গরু বেচতে পারছ না মানে ধরে ধরে মানে 38 39 40 41 42 43 4000 টাকা বেশি দিছে খাচ্ছনি কোথা কি দ কে হাতে এইজন্য শালে ব্যাপারিয়া মনে করে ধরা খায় বছর বছর গরু কেনে দালালে মনে করে একবারই মনে করে যায় বইর কাছে আমার জন্য পাইলা না পাইলা মেলালি গরু কিনছি এখন আড়ে যাইয়া কি কোন দশক ভাইরা মেলালি গরু কিনছি ঈদের মধ্যে বেচা কিনে কিন্তু আপনারা দোয়া করেন আমাদের লাভ করা আরো কিছু গরু আড়ে দেয় কিনবো দোয়া করেন আমরা।